ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে, মানে কাল 31 তারিখে যে ইউজিসির সাথে সুপ্রিম কোর্টের যে কেসটা আছে, সেইটার ডিটেলসটাই কমপ্লিট এই ভিডিওতে ডিসকাস করব। স্পেশালি আজকে যে ইউজিসি যে রিপ্লাই সাবমিট করেছে, মানে সুপ্রিম কোর্টে যে রিপ্লাইটা সাবমিট করেছে সেটারই কিছু ডিটেলস আছে, অ্যান্ড ইউজিসির কী কী ড্রব্যাকগুলো আছে সেগুলোও কিন্তু এই ভিডিওতে কমপ্লিট ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ফার্স্টে দেখে নেব যে ইউজিসি যে রিপ্লাইটা সাবমিট করেছে সেটা একদম শর্ট অ্যান্ড সিম্পলে কী রিপ্লাইটা সাবমিট করেছে সেটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছ, অল ইউনিভার্সিটিজ ইনস্টিটিউশনস অবলাইজ টু কন্ডাক্ট টার্মিনাল সেমিস্টার ফাইনাল ইয়ার এক্সাম বাই এন্ড অফ সেপ্টেম্বর 2020। মানে ইউজিসি কিন্তু তার ডিসিশন থেকে সরছে না কোনো মতেই। তো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে সেপ্টেম্বর 2020-র মধ্যেই তাদের এক্সাম নিতে হবে। আর ইউজিসি এটাও অ্যাড করেছে যে যারা এক্সাম দিতে পারবে না তাদের জন্য স্পেশাল এক্সামিনেশান প্রোভাইড করা হবে, যখন ওয়েন ইট ইজ ফিজিবল, মানে যখন ফিজিবল হবে তখন এটা তাদের স্টুডেন্টদের কিছু ছাড় দেওয়া হবে, মানে ছাড় বলতে তাদের চান্স দেওয়া হবে নেক্সট টাইম এক্সাম দেওয়ার জন্যে। আর একটা জিনিস যেটা বলেছে, ইউজিসি সেট ডিসিশন অফ স্টেটস লাইক মহারাষ্ট্র অ্যান্ড দিল্লি টু আইদার ক্যান্সেল এক্সামস ফর ইউজি অ্যান্ড পিজি অর গ্র্যাজুয়েট দেম অ্যান্ড কনফার ডিগ্রিজ উইদাউট অ্যাপিয়ারিং দ্য ফাইনাল ইয়ার টার্মিনাল এক্সামস ইজ প্লেনলি কন্ট্রারি টু দ্য ইউজিসি গাইডলাইন্স। তো দিল্লি অ্যান্ড মহারাষ্ট্র যে এক্সাম ক্যান্সেল করেছে বা তাদেরকে গ্র্যাজুয়েট করে দিয়েছে সেটা কিন্তু তাদের, মানে ইউজিসির গাইডলাইন্সের কমপ্লিট বিপক্ষে যাচ্ছে, এটা ইউজিসি রিপ্লাইটা বলেছে। এবার দেখে নেবো যে ইউজিসি রিপ্লাইয়ের কী কী ড্রব্যাকগুলো আছে, মানে কোথায় কোথায় তাদের ভুল যেটা রয়েছে সেটা কী কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, ইউজিসির যে রিজয়েন্ডারটা যেটা সাবমিট করেছে সেটার ডিটেলসটা, ইউজিসি স্টুডেন্টস ফাইল রিজয়েন্ডার টু ইউজিসি এফিডেভিট সেস ইউজিসি ইন্ডিয়া হ্যাজ ফেল টু টেক ডিসিশন ইন টু অ্যাকাউন্ট অফ এসপেক্টস ইন COVID-19 কেসেস ফ্লাড ইন আসাম ল্যাক অফ কানেক্টিভিটি ইন জম্মু কাশ্মীর অ্যান্ড লকডাউন ইন মেনি পার্টস এটসেট্রা। তো এবার ডিটেলসগুলো দেখো কমপ্লিটলি। এখানে কি দেখতে পাচ্ছ, ফার্স্ট নম্বর 6 নম্বর পয়েন্ট হচ্ছে, দ্য রেসপন্ডেন্ট অফ ইউজিসি হ্যাজ মিজারেবলি ফেল টু টেক ইন টু অ্যাকাউন্ট দ্য ওয়ার্সেনিং COVID-19 কেসেস ইন ইন্ডিয়া। তো আজকে ডেটে যেখানে ধরো প্রত্যেক দিন 50,000-এর কেসের ওপরে হচ্ছে, সেই কন্ডিশানে ইউজিসি কীভাবে এই ডিসিশনটা তাদের রাখছে সেই জিনিসটাই বলেছে এখানে। নেক্সট পয়েন্টটা হচ্ছে, দ্য রেসপন্ডেন্ট অফ ইউজিসি ফার্দার ফেল টু টেক অ্যাকাউন্ট দ্যাট, এখন রিসেন্টলি সবাই জানো যে আসাম বিহার নর্থ ইস্টার্ন স্টেটে যে ফ্লাডটা হয়েছে সেটা কিন্তু মোর দ্যান হান্ড্রেড ডিস্ট্রিক্টসকে সেটা অ্যাফেক্ট করেছে। এখন তাদের মানে সেই সব ডিস্ট্রিক্টে কোনোরকম কন্ডিশন খুবই খারাপ, অনলাইন এক্সাম অফলাইন তো কোনোরকমভাবে সম্ভব নয়, অনলাইনেও তাদের সেখানে এক্সাম নেওয়া সম্ভব নয়। তো সেই কন্ডিশনগুলো ইউজিসি এখানে কনসিডার করেনি। 8 নম্বর পয়েন্ট, দ্য রেসপন্ডেন্ট অফ ইউজিসি ফার্দার ফেল টু টেক অ্যাকাউন্ট অফ পুয়ার কানেক্টিভিটি ইন রুরাল এরিয়া, মানে আমাদের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যেখানে ইন্টারনেটের কানেক্টিভিটির কোনো ঠিকঠাক নেই, বা হচ্ছে ইউটি জম্মু কাশ্মীরে, যেমন ধরো জম্মু কাশ্মীরে ইন্টারনেট কানেক্টিভিটি ঠিকঠাক পাওয়া যায় না সেখানের ক্ষেত্রে, তো এটা পসিবল নয়। অ্যান্ড ট্যাম্পারিং দ্য রেজাল্ট ল্যাক অফ সেফটি। এবার হচ্ছে তাদের ডেটা লিকেজের ব্যাপার আছে, যেটা জিটিইউ ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়েছিল, গুজরাট টেকনিক্যাল ইউনিভার্সিটি, তাদের যেটা ডেটা লিকেজের ব্যাপারটা বলেছিল সেই ব্যাপারটা আছে। ট্যাম্পারিং দ্য রেজাল্ট অ্যান্ড দ্য ল্যাক অফ সেফটি, তো স্টুডেন্টদের সেফটি, মানে অফলাইন এক্সাম হলে স্টুডেন্টদের সেফটির সেখানে কোনোরকম ইয়ে থাকছে না, আর অনলাইনে এক্সামও পসিবল নয় যেহেতু রুরাল এরিয়া, বিভিন্ন রুরাল এরিয়াস, তারপরে হচ্ছে জম্মু কাশ্মীরের কোনোরকমভাবে চান্সই নেই কারণ সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি নেই। আর হচ্ছে আরেকটা 9 নম্বর পয়েন্ট হচ্ছে, দ্য রেসপন্ডেন্ট অফ ইউজিসি ফার্দার ফেল টু টেক ইন টু অ্যাকাউন্ট দ্যাট মেনি স্টেটস ইন ইন্ডিয়া অলরেডি আনাউন্সড কমপ্লিট লকডাউন, মেনি বিগ সিটিস হ্যাভ সেভারাল কন্টেনমেন্ট জোন, ফ্রি মুভমেন্ট অফ স্টুডেন্টস উইল বি রেস্ট্রিক্টেড অ্যান্ড উইল কজ লট অফ হ্যারাসমেন্ট। তো এবার স্টুডেন্টরা কোনো এক্সাম সেন্টারে যাবে কীভাবে, এটা তো একদম কমন সেন্স হওয়া উচিত না ইউজিসির। তো স্টুডেন্টরা এক্সাম সেন্টারে যেতে পারছে না, সেখানে তাদের কোনো পৌঁছে যাওয়া, মানে পৌঁছানোর জন্য কোনো ট্রেন বাস কোনো ফেসিলিটি আজকের ডেটে সেরকমভাবে অ্যাভেলেবেল নেই, রেডিলি অ্যাভেলেবেল নেই। তো সেইগুলোই প্রবলেমগুলোই এখানে ফোকাস করে যে আমাদের যে পিটিশনার আছে আলোক শ্রীবাস্তবা, উনি কিন্তু এই রিপ্লাইগুলো সাবমিট করেছেন। সো কালকের যে আপডেটটা হবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কালকের যে আপডেটটা কমপ্লিট ডিটেলসে দেখার, মানে ডিটেলসে পাওয়ার জন্যে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।